সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলের কাছেই মানে একটি খুশির খবর পৌঁছাতে চাই, সেটা হলো যে হিনো একে ওয়ানজের 30 ইউনিট বাস চট্টগ্রাম পোর্টে এসেছে। তো এই 30 ইউনিট হিনো একে ওয়ানজে বাস এসেছে হঠাৎ করে জানুয়ারি মাসের 30 তারিখে 2022 সালে। তো এই বাসগুলো যেহেতু এসে গেছে আজ থেকে 4-5 দিন আগে, খুব মানে বেশি দিন হয়নি, রিসেন্ট, এগুলো প্রি অর্ডার ছিল। তো শোনা যাচ্ছে যে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে, হানিফ, নাবিল, মার্সা পরিবহন, তারপরে স্টারলাইন, এদের বহরে যুক্ত হতে পারে সেই বাসগুলো, বা অন্য কোনো ব্র্যান্ডও হতে পারে, কিন্তু হানিফে একটা না একটা যুক্ত হবে। এটা সম্পর্কে আমি 100% মানে একবারে কি বলা যায় মানে পুরা শিওর, কারণ তারা 3-4 মাস পর পরেই বা তার থেকেও কম সময় তারা বাস নামাচ্ছে রুটে। তো মানে সেই রেশিও অনুযায়ী সেই কারণে আমি বললাম। তো যাই হোক, এই হিনো একে ওয়ান যে বাসটার আপডেট ভার্জন আসার কথা ছিল, তো এখনও সেই বাসটা আসেনি, কারণ তারা জানে যারা ইম্পোর্ট করছে বা হিনো কোম্পানি জানে। তো নেক্সটে আরও 30-40 ইউনিট বা যতগুলাই হোক, যে বাসগুলো অর্ডার দিয়েছে যত সংখ্যক বাস হিনো একে ওয়ান যে চেসিস, তো সেই চেসিসগুলো আসবে, আসার মানে জাপান থেকে আসবে বাংলাদেশে। তো সেগুলো আসার পরে সেই আপডেট যে চেসিসটা হিনো একে ওয়ান যে আপডেট, যেটা হিনো 8 যে ধরা যাচ্ছে, অনেকেই বলছে যে 8 যে আসবে নেক্সটে, তো 8 যে হোক আর 9 যে হোক, যেটাই হোক, কোনো একটা নন এসি বাস চেসিস আপডেট যেটা আসবে, মানে আসার পরে হয়তো মানে সেটা সম্পর্কে ভিডিও দেবো ইনশাল্লাহ, তো সেই মডেলটা খুব শীঘ্রই আসবে। সে বাসগুলো আসার পরে মানে নেক্সটের লটে যে বাসগুলো আসবে তারপরেই সে বাসগুলো আসবে, তো দেখা যাক কবে আসে। আর শোনা যাচ্ছে যে তারা সরকারের উচ্চ পর্যায়ে থেকে তারা মানে ফান্ড পেয়েছে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। তো সেই টাকাটা আসলে কিসের টাকা, কী ইউজের টাকা, সেটা আমি ক্লিয়ার বলতে পারছি না, সেটা সম্পর্কে আমার মানে জানা নাই, কিন্তু শোনা আছে। তো এই জিনিসগুলো বাস্তবও হতে পারে আবার নাও হতে পারে, তো শোনা যাচ্ছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম। কিন্তু মেন কথা, গাড়ি আসবে, গাড়ি আমরা দেখবো, আমি রিভিউ দেবো, যারা ক্রিয়েটররা যারা রয়েছেন তারা ভিডিও দেবে, যারা বাস লাভাররা রয়েছেন তারা বাস লাভিং করবেন, যারা যাত্রী রয়েছেন তারা জার্নি করবেন। তো এটাই মানে সবার ড্রিম, এটাই সবার মানে ইচ্ছা, প্যাশন। তো যাই হোক, তারা যেভাবে হোক তারা বাসগুলো আনবে আর আমরা দেখবো, তো এটাই আমাদের ইচ্ছা। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই বাসগুলো তারা ইম্পোর্ট করেছে, করে আসছে হিনোর বাসগুলো। তো আসলে হিনোর মানে যে বাসগুলো হয়, আসলে একটা জিনিস আপনারা চিন্তা করেন যে হিনো প্রত্যেকটা জিনিস নিজেরা তৈরি করে, ট্রাক হোক, বাস হোক, ইঞ্জিন সম্পূর্ণ নিজেরা তৈরি করে, কিন্তু টাটা, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, ভারত বেঞ্চ, আইসার, লিল্যান্ড, তারা কিন্তু নিজেদের ইঞ্জিন নিজেরা তৈরি করে না, সেগুলো কিউমিন্সের ইঞ্জিন থাকে। চাইনিজ অনেক বাস রয়েছে সেগুলোতে কিউমিন্সের ইঞ্জিন ইউজ করা হয়, যেরকম হাইগার বাসে আবার হিনোর ইঞ্জিন ইউজ করা হয়। তো বড় বড় ব্র্যান্ডের কাছ থেকে তারা টেকনোলজি হোক, ইঞ্জিন হোক, অনেক কিছু হায়ার করে কিনে আনে, অনেক কিছু থাকে, মানে মিক্স একটা অবস্থা থাকে। তো সেই ইঞ্জিনগুলোর চাইতে হিনোর ইঞ্জিন কিন্তু অনেক বেটার, তো সেই জিনিসটা আসলে আমরা একটু মানে কম খেয়াল করি। তো এই জিনিসটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো নেক্সটে ইনশাল্লাহ। আপনারা যদি ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, তো চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটের সেই ভিডিওটি দেখার জন্য। সেই ভিডিওর মেন সাবজেক্ট হচ্ছে যে মানে যেই কোম্পানিগুলো বা যেই ব্র্যান্ডগুলো নিজেদের গাড়িতে নিজেদের তৈরি ইঞ্জিন ইউজ করে, তো তাদের গাড়ির পারফরমেন্স কীরকম হতে পারে বা কীরকম হয় আসলে রিয়েল লাইফে, আর তাদের ব্র্যান্ড ভ্যালুটা কীরকম হয়, আর আমরা যারা কনজিউমাররা আছি তাদের মানে কী কী ফেসিলিটিস বা কী কী মানে বেনিফিট হয় সে সম্পর্কে। আসলে ভিউয়ার্স, মানে হিনো একে ওয়ান যে বাসটা নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ এই বাসটা এমন একটা বাস মানে বাস চেসিস যে এটাকে যদি সাব ইঞ্জিন দিয়ে এসিতেও কনভার্ট করা হয় তাহলে ওটা ইন্ডিয়ান গাড়িগুলোর চাইতে অনেক অনেক বেস্ট, ফ্রন্ট ইঞ্জিনের এসি বাসের চাইতেও, কারণ এটার রিলায়েবিলিটি, এটার র পারফরমেন্স, অ্যাকোরেট পারফরমেন্স, সব কিছু একবারে মানে বেস্ট ইন ক্লাস থাকার কারণে, সব কিছু অ্যাকোরেট থাকার কারণে, কারণ মানে যারা চালায় তারাও বেটার ফিল করে, যারা সার্ভিস দিয়ে থাকে তারাও বেটার ফিল করে, যারা যাত্রী তারাও বেটার ফিল করে। তো সেই ক্ষেত্রে সব দিক মানে সব দিক দিয়ে সব মানে সব দিক বিবেচনা করে এই জিনিসটা বেস্ট সেই ক্ষেত্রে। আর মানে বাসটার যে সাসপেনশন সেটাও অনেক বেটার, কিন্তু ইদানিং অনেক সেন্সর দেখা যায় যে মানে সেগুলো গাড়িতে ইমপ্লিমেন্ট করা দরকার, তো সেই ক্ষেত্রে গাড়িটা আপডেট করা দরকার, কারণ ইউরো 1 থাকে অনেক গাড়িতে যে এক্সস্ট লাইন সেখানে কিন্তু অ্যাডব্লুর প্রয়োগ করা হয়, কারণ সেটার কারণে যে ধোঁয়াটা বের হয় মানে যেটা রিলিজ হয় আর কি, ধোঁয়াটা অ্যাটমসফিয়ারে যেটা যায় সেটা অনেকাংশে ক্ষতিটা কমে আসে, সেই ক্ষেত্রে মানে ক্ষতিটা কমে আনে অ্যাডব্লুর কারণে। অ্যাডব্লুটা স্প্রে হয় ধোঁয়ার উপরে, সেখানে একটা ক্যাটালগ ইনভার্টার নামের একটা জিনিস থাকে, সেই জিনিসটা মানে ধোঁয়াকে ধোঁয়ার ক্ষতিটা কমায় আসলে। তো ইন্ডিয়ান গাড়িগুলো তো সেগুলো থাকে, কারণ বাংলাদেশে যে ইন্ডিয়ান গাড়িগুলো আছে সেগুলোতে নাই, কিন্তু ইন্ডিয়ান আইন অনুযায়ী প্রত্যেকটা গাড়িতে সেগুলো রয়েছে। অশোক লেল্যান্ডের কিছু কিছু গাড়ি আছে সেগুলোতে এই জিনিসটা প্রয়োজন হয় না ইঞ্জিনে, তো মানে সেটা ওই মানে ওটা ছাড়াই সেই ইঞ্জিনগুলো সাদা ধোঁয়া বা
দূষণ কম যুক্ত ধোঁয়া সেগুলো রিলিজ করে সেক্ষেত্রে। তো লিল্যান্ডের গাড়িতে মেন যেই ডিফ মানে খারাপ জিনিসটা দেখা যায় যে গাড়িটা অতিরিক্ত পরিমাণে ইঞ্জিন হিট হয়, আর সেজন্যই তারা ইঞ্জিনে আপনার কুলিং সিস্টেমটা বেটার করেছে অন্যান্য ইঞ্জিনের তুলনায়, কারণ তাদেরটা হিট হয় বেশি। কিন্তু হিট হওয়ার কারণে একটা জিনিস মানে বড় টেন্ডেন্সি দেখা যায় যে তাদের গাড়ির এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি অন্যান্য গাড়ির তুলনায়, টাটার চাইতেও বেশি। মানে তারা প্রমিস করে যে প্রমিসিং ব্যাপার স্যাপার যে তাদের গাড়ি 5-6 কিলো পর্যন্ত মাইলেজ দিবে, কিন্তু ইঞ্জিন যদি হিট হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু যাত্রী থাকা অবস্থায় লোড অবস্থায় কিন্তু ইঞ্জিন আরও বেশি তেল কনজিউম করবে, কারণ গরম ইঞ্জিনে তেল আরও বেশি লাগলে মানে গেলে তেল যে পরিমাণ মানে ইঞ্জিন যে পরিমাণ শক্তি দেওয়ার কথা তার চেয়ে ইঞ্জিন আরও কম শক্তি দেয়, মানে ইঞ্জিন যদি হিট হয়ে থাকে। তো তো এই জিনিসটার নেক্সট ভিডিওতে জানাবো ইনশাল্লাহ পুরো ইনডেপথে পুরো বিস্তারিত। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর পুরো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত এরকম বাস অথবা ট্রাকের ভিডিও চ্যানেলে দেওয়া হয়। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আর কোনো মানে কোন টপিক সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান এই চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে যে কোনো কোয়েশ্চেন যদি থাকে তো সেখানে যেয়ে আপনারা জানাতে পারেন, সেখানে যেয়ে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।